ওয়েলকাম টু ট্রাভেল 13 আজকে ডে 2 আজকে সকালে আসলাম খাওয়া দাওয়া করতে আসছি সিগালে এটা বাফেট ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি খাওয়া দাওয়া দেখি এখন কেমন অনেক কিছু জানছি টেস্ট কেমন খেয়ে দেখি তারপর রিভিউ দিচ্ছি আর সাথে আরও বিরিয়ানি টিরিয়ানি আরও অনেক আইটেম আছে একটু পরে খাবো স্যুপটা খাইলাম স্যুপটা মোটামুটি ভালোই ছিল আর এখন পাস্তা দিতেছি পাস্তাটাও ভালো মোটামুটি সবই খাওয়া দাওয়া ভালো কিন্তু আইটেম একটু বেশি হলে ভালো ছিল এইটা হলো এদের চিজ অমলেট জিনিসটা আর কি ভালোই এখানে নগদ লাইভ করে দেয় আর এখানে আছে হলো আরও কিছু স্ন্যাক্স যেমন আপনার ব্রেড কেক এবং টোস্ট বাটার জেলি বিভিন্ন রকম আর কি আপনি স্ন্যাক্স পাবেন আর এছাড়াও আছে হলো আপনার জুস এখানে দুই তিন রকম জুস আছে এখানে আছে হলো কর্নফ্লেক্স আপনার সুগার চি আর তারপর আপনার দুধ আছে তারপর এখানে হলো আপনার টোস্ট হবে আর ফল টল কিছু আর এছাড়াও আরও আইটেম আছে যেমন চা কফি আর এছাড়া আপনার মেন আইটেমটা হলো আপনার আরেক টেবিলে এটা এই যে এখানে এখানে হলো আছে আপনার কর্ন স্যুপ আর থাই স্যুপও আছে পাশে সেও আর এখানে আপনার বিভিন্ন রকম আরও খাওয়া আছে দেখেন লুচি তারপরে আপনার পোলাও এটা ফ্রেঞ্চ ফ্রাই এটা ডাল ভাজি ভাজিটা দেখতে ভালোই লাগতেছে যাই হোক এখানে আবার আর একটা রকম ডাল আর এখানে আছে ব্রেড এছাড়াও এখানে আপনার বিন আছে মাংস আছে মাংসটা দেখাতে ভুলে গেছি আর এটা হলো সেমাই আর এখানে টি কফি যাই হোক হ্যালো খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার বের হয়ে গেলাম কোথায় বলেন হঠাৎ করে এটা হলো মেরিন ড্রাইভ আমরা মেরিন ড্রাইভতে দেখি টেকনাপ পর্যন্ত যাওয়া যায় নাকি তাই বের হয়ে গেলাম আবার Talking about the same old stories they've heard about the people they think they know. Did you ever try but on the right side, put it up on your mind? Or did you ever try but on the left side, put it up on your mind? ভিউয়ার্স এখন আমরা যে জায়গাটা আসলাম এটা হলো প্যাচার দ্বীপ এটা অনেকে বলে মিনি বান্দরবন এই জায়গাটা অনেক সুন্দর এখন দেখবেন আমরা একবারে সমুদ্রের পাড়ে একটা বান্দরবনের ভাইবস পাবো এই জায়গাটা অনেকে চিনে না এটা আপনার হিমছড়ির আগে এই জায়গাটা পরে হাতের বামে একটা রোড ঢুকছে এই রোডে তো আমাদের সাথে থাকুন গাইজ এবং মিনি বান্দরবন যেটাকে প্যাচার দ্বীপ যেটার নাম এটা বুক করুন ভিউয়ার্স আমরা এখন আছি টেকনাফ থেকে মাত্র 20 কিলো দূরে এখান থেকে টেকনাফ 20 কিলো দূর দেখছেন এই পাশে রাস্তা কত সুন্দর বা আপনার প্রাকৃতিক পরিবেশটা কত সুন্দর এই পাহাড় দেখা যায় এই পাশ থেকে আর ভিউটাই আলাদা আপনারা আসলে এই পর্যন্ত আসতে পারেন ঘুরে যাবেন খারাপ লাগবে না
এই তোমার কেমন লাগতেছে? কেন কি গরম, মানে শীতের মধ্যে আসলে বেশি মজা লাগতো, একটু গরম দিকে একটু কষ্ট হয়েছে, বিকালের দিকে আসতে পারেন, খারাপ হবে না। গাইস আমরা আসলাম কোরাল স্টেশন, আগের ব্লগেও একবার দেখাইছিলাম কিন্তু এবার ভালো মতো আপনাদের দেখাতে পারিনি, তাই এবার আসলাম। এখান থেকে সানসেটটা খুবই সুন্দর দেখা যায়। কোথায় বসবা? এখানে ও ভিতরে ঢুকতেছি, দেখি কি কি আছে এখানে, আজকে কি খাওয়া যায়। আমরা আর কি লাঞ্চ করবো, এখন লাঞ্চ দুপুরে করা হয়নি তাই চিন্তা করলাম এখনই আসে। এখানে তো ভালো, তো আমরা সবাই এখানে বসলাম, এখন দেখি কি কি মেনু আছে। এই যে এখানে দেখতে পাচ্ছেন মেনুটা, আপনার বিভিন্ন রকম আইটেম আছে, প্ল্যাটার আছে, সি ফুড আছে, দেখেন এখানে বিকেলের ভিউ, জোস জায়গাটা অসাধারণ। খাওয়া দাওয়া শেষ, এখন যাবো আবার কক্সবাজারের উদ্দেশ্যে। আজকে নতুন হোটেলে উঠলাম, এটার নাম হলো নিসর্গ ইকো রিসর্ট। এটা শহরের মধ্যে না, শহরের একটু বাইরে হিমসরির রোডে যেতে আর কি একটু সামনে সুইট সাদা হোটেলটা পার করলেই পরে। জায়গাটা সুন্দর লাগলো আর রুমগুলো বড়, সাথে একটা অ্যাটাচড বেডরুম, বাথরুম, বারান্দা আর সাথে একটা ছোটো ড্রয়িং রুমের মতো আছে। দেখতে পাচ্ছেন বারান্দার ভিউ, এক পাশে হিল ভিউ দেখা যায় আর আপনার ডান পাশটায় হলো আপনার সমুদ্র, খারাপ না সব মিলিয়ে। আর দামও কম আছে, 3,500 টাকা করে আর কি রুমগুলো পাবেন। আর রুমটা আপনার সিগালের রুম থেকে একটু বড় আছে, তাই আর কি ট্রাই করে দেখলাম যে কেমন, বাথরুমটাও ভালো। এখন এটার সুইমিং পুলটা দেখতে যাবো, এটার সুইমিং পুলটা হলো টপে, আর শুনছি এটার ভিউটা অনেক সুন্দর, দেখি কি অবস্থা। এটার উপরের ভিউটা যত উপরে ওঠা যায় তত সুন্দর, ওই যে সামনে হিমসেরিও দেখা যায়। এটা হলো ওদের বারবিকিউ জোন, আর এদিকে হলো পুল, ওই যে রুপটপ পুলটা। এটার ইনফিনিটি পুল, পুল সাইড ভিউটা আসলেই সুন্দর। ওয়াও, ভিউটা আসলে অনেক সুন্দর, আগে কোনো সময় আসা হয়নি, এইবার আসলাম, তা এক্সপেক্ট করিনি এত সুন্দর। আমাদের রুমগুলো পড়ছে 3,000 করে, 6 তলা পাইছি, সাথে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আছে। আমাদের একটা রেস্টুরেন্ট মনে হয়। আর ওই যে ফ্রন্ট ভিউটা যাই দেখি কেমন, পুরো মনে হয় সাগরের উপরেই বসে আছি। রিয়া কি অবস্থা, ভিউ কেমন সবাই? সেই না, আসলে অনেক আপনার এটা রিজনেবল প্রাইস, আপনারা আসলে আসতে পারেন, 3,500 টাকার মধ্যে এরকম একটা ভিউ, চিপ প্রাইসের মধ্যে এত সুন্দর একটা রিসর্ট, এত সুন্দর ভিউ, এটা আসলে এত সস্তায় পাবেন না। আর আপনার ফিস্টার এখানে ফ্যাসিলিটি ভালো, আপনারা চাইলে আসতে পারেন, আপনার 5,000 থেকে 5,500 টাকার প্রাইস পড়বে। সো দেখেন আপনারা যদি চান যে একটু রিল্যাক্সে থাকবেন, যে বেশি কোলাহল ছাড়া, তাহলে এখানে আসবেন।
হঠাৎ করে এয়ারপোর্টে কেন চিন্তা করতেই পারেন, কিন্তু আসলে এমার্জেন্সি, ঢাকা থেকে একটা কল আসছে, তাই আর কি কাজের জন্য ঢাকায় আবার চলে যেতে হচ্ছে। তাই আজকে আর থাকতে পারলাম না, তাই আবার ঢাকায় চলে যাচ্ছি। ভিডিওটি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি প্রেস করবেন। গুড বাই।